নবগঠিত লেবার সরকারের সামনে পাঁচটি বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে না পারলে বেকায়দায় পড়তে পারে সরকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা, বিশেষ করে এনএসএস, শিক্ষা, পুলিশ এবং জেলখানার কর্মীদের বেতন বৃদ্ধির জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। এবং এক্ষেত্রে সরকার যেটি করতে পারে সেটি হচ্ছে সরকারের প্রয়োজন ৭ বিলিয়ন পাউন্ড প্রতি বছর, এবং এই অর্থের যোগান দিতে না পারলে বেকায়দায় পড়তে পারে সরকার। কারণ দ্য ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ IFS এর এক জরিপে দেখা গিয়েছে পাবলিক সেক্টরে যারা কাজ করে, এইসব সেক্টরের বিপরীতে যারা কাজ করে তারা 4% বেশি বেতন পায়, এবং 2010 সালে এই ছিল অবস্থা, বর্তমানে এটি হচ্ছে 2.5% কম বেতন পায় সরকারি কর্মচারীরা। এই কারণে তারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল, কিন্তু সরকার বেতন বৃদ্ধি করতে পারেনি। এবং এই মুহূর্তে যদি তাদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে সরকারের প্রতি বছর প্রয়োজন হবে অতিরিক্ত ৭ বিলিয়ন পাউন্ড, যেটি যোগান দেওয়া সরকারের জন্য বেশ কষ্টসাধ্য। এর পাশাপাশি স্থানীয় কাউন্সিলগুলো আর্থিক সংকটে রয়েছে। 2023 সালের শুরুতে দেখা গেছে 5টি স্থানীয় সরকার দেউলিয়া হয়ে গিয়েছিল, এবং লোকাল গভর্নমেন্ট ইনফরমেশন ইউনিটের যে সার্ভে সেখানে দেখা যাচ্ছে আরও প্রায় 28টি লোকাল কাউন্সিল তারা দেউলিয়া হওয়ার পথে, প্রায় অর্ধেক 160টি তারা বলেছে তারা এই পার্লামেন্ট থাকতে থাকতে হয়তোবা দেউলিয়া হয়ে যাবে। এক্ষেত্রে সরকার যদি সরাসরি আর্থিক সহায়তা করে তাহলে হয়তোবা কাউন্সিলগুলো তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবে। তবে আজকে রাজা তৃতীয় চার্লসের যে বক্তব্য ছিল সেখানে যেসব এলাকায় জনগণের সরাসরি ভোটে মেয়র রয়েছেন সেখানে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে, বিশেষ করে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধিসহ আর্থিকভাবে যাতে কাউন্সিলগুলো সচ্ছল হতে পারে সেভাবে সরকার নতুন আইন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এরপরে যেটি রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো, আপনারা জানেন আন্তর্জাতিক শিক্ষার্থীর উপর অতিমাত্রায় নির্ভরশীল ছিল যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো, কারণ স্থানীয় শিক্ষার্থীর কাছ থেকে তারা বছরে নিতে পারত মাত্র ৯,২৫০ পাউন্ড টিউশন ফি, যেটি বর্তমান যে মুদ্রাস্ফীতি অনুযায়ী টিউশন ফি হওয়ার কথা ছিল ১৪,০০০ পাউন্ড, কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থী বেশি থাকায় এতদিন বিশ্ববিদ্যালয়গুলো কোনো ধরনের আর্থিক সংকটে পড়েনি। কিন্তু বিগত কনজারভেটিভ সরকার শেষ সময়ে এসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে কড়াকড়ি আরোপ করার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী কমে গেছে, ফলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আর্থিক সংকটে পড়েছে। এরপরে রয়েছে জেলখানার অবস্থা। আপনারা জানেন এক ডাটা বতে গত সপ্তাহে পর্যন্ত জেলখানায় জায়গা ছিল মাত্র ১৪৫১ জনের, অর্থাৎ ৯৮% জেলখানা পরিপূর্ণ ছিল। এই অবস্থায় নতুন করে কয়েদি রাখা এটি অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এক্ষেত্রে সরকার যদি নতুন করে জেলখানা তৈরি না করে তাহলে নতুন করে কয়েদি রাখা যাবে না। যদিও সরকার চিন্তাভাবনা করছে যেসব কয়েদি ইতিমধ্যে ৪০% তাদের সাজার মেয়াদ কাটিয়ে দিয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া, তবে বিশ্লেষকরা বলছে এটির মাধ্যমে আসলে অপরাধের প্রবণতা, অপরাধীরা উৎসাহিত হবে। এর পাশাপাশি রয়েছে ট্যাম্পস ওয়াটারের সমস্যা, যেখানে বর্তমানে এই প্রতিষ্ঠানের ঋণ রয়েছে ১৫.২ বিলিয়ন পাউন্ড, যেটি তারা মেটাতে হিমশিম খাচ্ছে, এবং ট্যাম্পস ওয়াটারের কাছে যে পরিমাণ অর্থ বর্তমানে রয়েছে সে অনুযায়ী এই প্রতিষ্ঠানটি ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত চলতে পারবে, এরপরে হয়তোবা এটি অ্যাডমিনিস্ট্রেশনে চলে যেতে পারে। এর ফলে কিন্তু সাউথ ইস্ট অফ ইংল্যান্ডে প্রায় ১৬ মিলিয়ন পরিবার পানির বন্ধের ঝুঁকিতে পড়বে। সুতরাং এই অবস্থায় সরকার এই প্রতিষ্ঠানকেও আর্থিক প্রণোদনা দিতে হবে, নয়তোবা জাতীয়করণের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে সচল রাখতে হবে। এই ৫টি চ্যালেঞ্জের মুখে রয়েছে বর্তমান লেবার সরকার, এবং সবগুলো ক্ষেত্রেই আসলে আর্থিক বিষয়টি জড়িত এবং সরকারের সহায়তার দিকে তাকিয়ে আছে সকলে। কিন্তু সরকারের বাজেট কাট করা কিংবা খরচ কমানোর যে নীতি লেবার সরকার নিয়েছে সেই নীতিতে যদি তারা অটল থাকে তাহলে কিন্তু এক চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে, এবং এক্ষেত্রে বেকায়দায় পড়তে পারে নতুন লেবার সরকার। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।